আইপিএল 2025-এ আবারও এক ভয়ানক স্কোয়াড গঠন করতে কলকাতা নাইট রাইডার্স আসন্ন আইপিএল 2025-এর মেগা অকশনে কোটি টাকা খরচ করে যে কোনো মূল্যে টার্গেট করে কিনতে যাচ্ছে এই সমস্ত বিধ্বংসী প্লেয়ারকে। মেগা অকশনের নিয়ম অনুযায়ী যেহেতু কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল 2025-এ মাত্র হাতে গোনা কয়েকজন প্লেয়ারকে রেখেই সমস্ত প্লেয়ারকে রিলিজ করে দিতে হবে, সেখানে কলকাতা নাইট রাইডার্স এবার আইপিএল 2024-এর মতো আইপিএল 2025-এও সবথেকে শক্তিশালী স্কোয়াড গঠন করে আবারও চ্যাম্পিয়ন হতে এখন থেকেই তারা ঠিক করে ফেললো কোন সমস্ত প্লেয়ারকে তারা শুরু হতে যাওয়া আইপিএল এর নিলামে কিনে স্কোয়াড গঠন করবে। হ্যাঁ বস, তুমিও যদি আইপিএল তথা কলকাতা নাইট রাইডার্সের একজন ডাইহার্ড ফ্যান হও এবং আবারও কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল 2025-এ চ্যাম্পিয়ন রূপে দেখতে চাও, তাহলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক এবং এইভাবে আরও কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025 রিটেনশন অকশন সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বস, আইপিএল 2025-এ যদি মেগা অকশন না অনুষ্ঠিত হতো তাহলে 100%ভাবে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের একই রকম স্কোয়াড তথা প্লেয়িং ইলেভেন দেখা যেত সেই আইপিএল 2024-এর মতো। হ্যাঁ বন্ধু, এই কথাটা আমার কথা নয়, খোদ কেকেআর ম্যানেজমেন্টই জানিয়ে দিয়েছে তাদের হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে আইপিএল 2025-এ তারা সমস্ত প্লেয়ারকেই তারা রিটেন করে নিত। কিন্তু বিসিসিআই রুলস অনুযায়ী যেহেতু এবারে আইপিএল 2025-এর জন্য সমস্ত টিমগুলো মাত্র 4 প্লেয়ারকে সরাসরি রিটেন এবং 2 প্লেয়ারকে আরটিএম কার্ডের দ্বারা রিটেন করতে পারবে, সেহেতু কলকাতা নাইট রাইডার্সকে এত সুন্দর স্ট্রং স্কোয়াড গঠন করার পরেও সেটাকে তাদের ভেঙে ফেলতে হবে। হ্যাঁ বন্ধু, তোমাদেরকে জানিয়ে রাখি বর্তমান রিপোর্ট অনুযায়ী কিন্তু কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025-এর জন্য সরাসরিভাবে রিটেন করতে যাচ্ছে আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে এবং ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার তথা দুর্ধর্ষ স্পিনার বরুণ চক্রবর্তীকে। এছাড়া তারা মেগা অকশনের সময় রিঙ্কু সিং এবং হর্ষিত রানার উপর তারা 2 আরটিএম কার্ড ব্যবহার করে মোট এই 6 প্লেয়ারকে তারা আবারও আইপিএল 2025-এ ধরে রাখবে। আর তাই সেই অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স আবারও আইপিএল 2025-এ দুর্ধর্ষ স্কোয়াড বানাতে প্রথম যে প্লেয়ারকে তারা টার্গেট করবে সে হলো আন্দ্রে রাসেলের একজন সলিড ব্যাকআপ প্লেয়ার। হ্যাঁ বস, আন্দ্রে রাসেল যেভাবে একজন ইঞ্জুরি প্রোন প্লেয়ার, সে কারণের জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স প্রতিবারই তার একজন ব্যাকআপ প্লেয়ার কেনে। আর সেই অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স এবারে কিন্তু টার্গেট করতে পারে ক্যামেরন গিনের মতো মারাত্মক অলরাউন্ডার, যে আইপিএল 2024-এ 13 ম্যাচ খেলে ব্যাটাতে 256 রান 31 এভারেজের সঙ্গে এবং বল হাতে 10-10 উইকেট তুলে নিয়েছিল। এছাড়াও তারা বেন স্টোক্সের ওপর কিছুটা বিডিং করতে পারে, যদিও বেন স্টোক্স প্রচুর মূল্যে বিক্রি হবে বলে কেকেআর তার উপর অতটা জোর দেবে না। এরপর টার্গেট করতে যাওয়া দ্বিতীয় প্লেয়ার একজন সলিড বিদেশি ফাস্ট বোলার। হ্যাঁ বস, কলকাতা নাইট রাইডার্স যেহেতু 25 কোটি টাকা মূল্যের মিচেল স্টার্ককে কোনোভাবেই আইপিএল 2025-এ সরাসরি রিটেন করতে পারবে না, সেহেতু মিচেল স্টার্ক রিলিজ হওয়ায় কলকাতা নাইট রাইডার্সের প্রথম লক্ষ্য থাকবে মিচেল স্টার্ককে আবারও অকশানের সময় পুনরায় বাইব্যাক করার। আর যদি কলকাতা নাইট রাইডার্স মিচেল স্টার্ককে পুনরায় বাইব্যাক করতে না পারে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স টার্গেট করতে পারে জোফরা আর্চারের মতো মারাত্মক ফাস্ট বোলারকে, যে আইপিএল ইতিহাসে মাত্র 35 ম্যাচ খেলে দুর্দান্ত 91 সঙ্গে 46 উইকেট নিয়েছিলেন। এছাড়াও যদি কলকাতা নাইট রাইডার্স জোফরা আর্চার এবং মিচেল স্টার্ককে না পায় তাহলে কিন্তু তারা আন্দ্রিজ নোকিয়া এবং কাগিসুর আবাডার মতো 2 বিধ্বংসী ফাস্ট বোলার, যারা রিপোর্ট অনুযায়ী অকশানে অংশগ্রহণ করতে যাচ্ছে, এদেরকেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স নেওয়ার জন্য টার্গেট করতে পারে। কেননা আন্দ্রিজ নোকিয়া বলো কিংবা কাগিসুর আবাডা বলো, এই 2 কিন্তু আইপিএল ইতিহাসে মারাত্মক ফাস্ট বোলার। এরপর তৃতীয় যে প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স টার্গেট করবে সে হলো একজন ভারতীয় সলিড উইকেট কিপার ব্যাটসম্যান। হ্যাঁ বস, আইপিএল ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স সেই দিনেশ কার্তিক, রবিন উত্থাপা এবং মনবিন্দর বিসলার মতো 3 সলিড উইকেট কিপার ব্যাটসম্যান ছাড়া আর কোনো সলিড উইকেট কিপার ব্যাটসম্যান কিনতেই পারেনি। আর তাই কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025-এ এবার স্ট্রং স্কোয়াড গঠন করতে টার্গেট করতে যাচ্ছে ধ্রুব জুরেল এবং জিতেশ শর্মার মতো 2 ইয়ং দুর্ধর্ষ ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যানকে স্কোয়াডে নেওয়ার জন্য। হ্যাঁ বস, যেহেতু রিপোর্ট অনুযায়ী ধ্রুব জুরেল এবং জিতেশ শর্মা 2 কিন্তু রিলিজ হচ্ছে রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব টিম থেকে, এবং 2 যেহেতু বর্তমানে ভারতের হয়ে দুর্দান্ত একজন উইকেট কিপার ব্যাটসম্যানের পাশাপাশি মারাত্মক প্লেয়ার, সেহেতু কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই 2 মধ্যে যে কোনো একজন প্লেয়ারকে নিতেই চাইবে আইপিএল 2025-এ একটা মারাত্মক স্কোয়াড গঠন করতে। এরপর চতুর্থ যে প্লেয়ারকে তারা টার্গেট করতে যাচ্ছে সে হলো একজন সলিড বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান তথা ওপেনার। হ্যাঁ বস, যেহেতু রিপোর্ট অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স বিসিসিআই নিয়ম অনুযায়ী ফিল সল্ট এবং রাহিমউদ্দোল্লা গুরবাজের মতো 2 বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান, যারা আইপিএল 2024-এ কেকেআরের হয়ে ওপেনিংয়ের দায়িত্বও সামলেছিল, তাদেরকে সরাসরি রিটেন করতে পারবে, তাই তো কলকাতা নাইট রাইডার্স এদেরকে অকশানের সময় 100%ভাবে পুনরায় বাইব্যাক করার চেষ্টা করবেই। কিন্তু দুর্ভাগ্যবশত যদি ফিল সল্ট কিংবা গুরবাজকে কেকেআর না পায় তখন কিন্তু কেকেআর অকশানের সময় টার্গেট করে 100%ভাবে কিনবে জনি বেয়াস্টোর মতো মারাত্মক উইকেট কিপার ব্যাটসম্যান তথা ওপেনারকে। হ্যাঁ বস, আইপিএল ইতিহাসে জনি বেয়াস্টোর ব্যাটাতে 50 ম্যাচ খেলে যেহেতু 34 এভারেজের সঙ্গে 1500+ রান ঠুকে দিয়েছে, সেহেতু কেকেআর কিন্তু যে কোনো মূল্যে চাইবে সল্ট গুরবাজকে না পেলে বেয়াস্টোরকে কিনতে।
আর যদি চেন্নাই থেকে ডেভন কনয়ের মতো মারাত্মক উইকেট কিপার ব্যাটসম্যান এবং ওপেনার রিলিজ হয় তাহলে তো কেকেআর ডেফিনেটলি ভাবে তার পেছনে যাবেই যাবে। এরপর কেকেআর যে অন্তিম প্লেয়ারকে টার্গেট করবে সে হলো একজন সলিড মিডল অর্ডার ভারতীয় ব্যাটসম্যান। হ্যাঁ বস, যেহেতু বিসিসিআই নিয়ম অনুযায়ী কেকেআর চাইলেও নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, অঙ্গক্রিস রঘুবংশীর মতো দুর্ধর্ষ ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যানকে রিটেন করতে পারবে না সরাসরি, তাই কেকেআর তো ডেফিনেটলি ভাবে অকশানের সময় এদেরকে পুনরায় বাইব্যাক করার চেষ্টা করবেই। কিন্তু দুর্ভাগ্যবশত যদি এদেরকে না পায় তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স রাহুল ত্রিপাঠীর মতো মারাত্মক ব্যাটসম্যান, যে কেকেআরের হয়ে আইপিএল 2024 নিজের আইপিএল ক্যারিয়ারের সবথেকে বেস্ট এভারেজের সঙ্গে রান ঠুকে দিয়েছিলেন, তাকে আবারও কিন্তু যে কোনো মূল্যে পুনরায় আইপিএল 2025 জন্য দলে নিতে চেষ্টা করবে কেকেআর। তো এই ছিল আইপিএল 2025 জন্য কেকেআরের সবথেকে গুরুত্বপূর্ণ টার্গেট প্লেয়ারের সমস্ত লিস্ট। এছাড়াও কিন্তু কেকেআর রমনদীপ সিং, সুহাস শর্মার মতো বিধ্বংসী প্লেয়ারকে পুনরায় আবার টার্গেট করবে বাইব্যাক করে আইপিএল 2025 জন্য নতুন স্কোয়াড গঠন করতে। তো এই ছিল আজকের ভিডিও। তোমার মতে কেকেআরের উচিত কোন প্লেয়ারকে 100% ভাবে এবারের আইপিএল 2025 অকশানে টার্গেট করা তা তুমি নিচে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আরও এইভাবে কেকেআর সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।